ঢেউটা দেখুন, শুধু নদীর জলের ঢেউটা দেখুন কেমন, ঢেউটা এত ঢেউ দিচ্ছে এখন, এত ঢেউ দিচ্ছে। জিন্নাস ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্যজীবী বন্ধুদেরকে আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আজকে আমি চলে এসেছি নদীতে, আর এই হচ্ছে নদী, আমাদের কাঁসাই নদী বা কংসাবতী নদী, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। আর যাই হোক, আজকে উদ্দেশ্য ছিল খড়গপুরে মাছ ধরতে যাওয়ার, তবে সেখানে আমরা সফল না হওয়ার জন্য আমরা কিন্তু প্রায় 12টা সাড়ে 12টার দিকে কিন্তু আমরা নদীতে এসে বসেছি, এবং নদীতে এসে বসে আমাদের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। যাই হোক, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগে আমি আপনাদেরকে সকল কিছু দেখাবো, কী এনেছি না এনেছি। বাসি ছাতু দেখতে পাচ্ছেন, মাছের ছাতুর অবস্থা কেমন, চাপ চাপ হয়ে গিয়েছে। চারটি ছিপ, মাত্র চারটি ছিপ, যেখানে আমি সাতটা ছিপ ছাড়া নদীতে আসি না, সেখানে মাত্র তিনটা চারটা ছিপ নিয়ে আমি এসেছি, কেননা আজকে আমি পুকুরে বসার ইচ্ছাই ছিলাম। তো যাই হোক, সেখানে চান্স না পাওয়ার জন্য চলে এসেছি নদী। তো যাই হোক, নদীতে আজকে চেষ্টা করব, আমরা চলে এসেছি তিনজন, এবং নদীতেও আমি পুকুরের মতো ট্রাই করব, পিঁপড়ের ডিম, ছাতু এবং সমস্ত কিছু দিয়ে, যেগুলো আমি পুকুরে ইউজ করি। তবে এখন মাছ খাওয়ার অবস্থা খুবই খারাপ, কেননা এখন নদীর জল সমুদ্রের জলের মতো কিন্তু উত্তাল পাত্তাল, দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোরে জোরে কিন্তু ঢেউ, আপনি দেখতেই পাচ্ছেন নদীর অবস্থাটা এখন, ছিপের ডগা পর্যন্ত কিন্তু হিলছে এই ঢেউয়ের জন্য। আমরা পাউরুটি ইউজ করছি, পিঁপড়ের ডিম ইউজ করছি, ছাতু ইউজ করছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জোরে বাতাস চালাচ্ছে নদীর পাড়ে, কিন্তু এই অতিরিক্ত ঢেউয়ের জন্য কিন্তু কোনোরূপ মাছের নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি না। সুদীর্ঘ এই নদী, দেখতেই পাচ্ছেন কেমন ঢেউগুলি বয়ে বয়ে আসছে, খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন, শীতের দুপুর, এবং যেখানটা আমরা বসেছিলাম তার পিছনে ছিল একটি ধান ক্ষেত, এবং সে ধান ক্ষেতে কিন্তু সোনালি ধান বিস্তৃত ছিল, দেখতে পাচ্ছেন বাপিদা এখন পাউরুটি টোপ গাচ্ছে, যথারীতি ছাতুর টোপ যেমন করে গাঁথতে হয় ঠিক সেরকমভাবেই আমি টোপ গাচ্ছিলাম। আর নতুন কিছু নয়, কেননা নদীতে ছাতু ইউজ করা মানে বকামো, কেননা নদীতে স্রোত থাকলে কিন্তু ছাতু খুব সহজেই নষ্ট হয়ে যায়, যার জন্য আমি গরম ভাত এবং কড়া মশলা ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি, কারণ সেটি চারা এবং টোপ দুটোর ক্ষেত্রেই কাজ করে। অবশ্যই আপনারা ভালো মন্দ আপনারা করবেন, আজকে যেহেতু আমার কাছে অতিরিক্ত ছাতু ছিল তার জন্য কিন্তু আমি ছাতু চালাচ্ছি। আপনারা আগে দেখতে থাকুন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠান্ডা খাচ্ছে, কোড়া দাও, ঠান্ডা খাচ্ছে, জলটা থামছে গো, এই সময় দাও টপ দাও টপ, মানে বেশ সুন্দর বানাই, ক্াকে
ঢেউটা প্রচুর, প্রচুর ঢেউ। বাপিদা বলছে কলা দিয়ে রুটি দিয়েছে না, চাটনি করতে বলছে, তারা করতে বলছে, মাছ খাবে, মাছও কলা দেখে পালাবে, কলা দেখে পালাবে। তো আমি আগে বলে দিই যে আমি আপনাদেরকে বরাবরই বলে এসেছি নদীতে কড় মশলা ব্যবহার করার কথা, কড় মশলা, পাউরুটি, গরম ভাত। তো আজকে আমি ছাতু ব্যবহার করছি। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা আপনি আমাদেরকে কড় মশলা ব্যবহার করতে বলে আপনি নিজে কেন ছাতু ব্যবহার করছেন? তো আমি জানিয়ে রাখি, এই ছাতুটি গত রবিবারের ছাতু। পানিহাটে তপন কাকা মাছ ধরতে গিয়েছিল, তার মাছ ধরার পরেও কিছু ছাতু বেশি হয়ে গিয়েছিলো, সেই ছাতুটি কিন্তু আমি সংগ্রহ করে নিয়েছিলাম। আজকে যেহেতু নদী আসার কোনো প্ল্যান থাকেনি, তাই এই ছাতুটাকে সঙ্গে রেখেছিলাম। যদি সেই পুকুরে বসতাম তাহলে হয়তো সেই পুকুরে ভালো ছাতু করতাম। তো যাই হোক, যেহেতু নদীর প্ল্যানে আসিনি, বাই চান্স এসে বসে গেছি, তার জন্যই কিন্তু আমি আজকে ছাতু ব্যবহার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন নদীর জল এখন কিন্তু সম্পূর্ণ স্থির হয়ে গেছে। জল সম্পূর্ণ স্থির, ভালো করে দেখুন, জল সম্পূর্ণ স্থির, নদীর জল সম্পূর্ণ স্থির, কোনো ঢেউ নেই। একটা বড় মাছ পাল্টি করলো টোপের উপরে, ঠিক যেখানে টোপ পড়ে আছে সেখানেই মাছটা পাল্টি করেছে। দেখতেই পাচ্ছেন নদী এখন একদম স্থির। আর আজকের লোকেশন, আমি আছি মেদিনীপুর ওভার ব্রিজ পাড়িয়ে, মানে মেদিনীপুর ব্রিজ পাড়িয়ে আমাদেরকে আজকে চলে এসেছি। আমরা এই পাড়ে, নদীর সেই পাড়ে, মানে আমাদের বাড়ি যেহেতু মেদিনীপুর সাইডে, তাই আমরা ব্রিজ টোপে এই সাইডে এসেছি। দেখতেই পাচ্ছেন, আর আসুন দেখাচ্ছি আমি আপনাদেরকে। ছাতুর অবস্থা দেখতেই পাচ্ছেন, দেখলে বুঝতে পারবেন ছাতুটা।